কিরে দিবা, ওখানে কি দেখছিস? দিবা, আমি তোর সাথে কথা বলবো বলে এলাম, এর এসে দেখি এই প্রবু আমি সব বলেছি, তাই তো ছুটে এলাম। আমি জানি তোদের বিয়েটা। আচ্ছা মা, তুই আমার বলতো যে আর কোন জটিলতার মধ্যে দিয়ে তুই যাবি? আমার হাতে তো সবটা নেই বাবা, কি করব বলো? আমি জানি তোর হাতে নেই, তুই কিছু করতেও পারবি না, করার কিছু নেই। আমি তো শান্ত থাকতে পারছি না, অশান্ত লাগছে মনটা বলবেন। শোন না, এক কাজ কর, আমি তোদের নিয়ে চলে যাই, চল। হ্যাঁ, ওই গ্রামে দিদার বাড়িতে সবাই মিলে যদি সত্যি এখানে এসে থাকে, শোনা এতটা ভুল করবে আমার সেটা মনে হয় না। আমি ওই কথাগুলো এতটা হালকাভাবে নিতে পারছি না, এমনি এমনি এতটা ভয় পাইনি। দীপা তুই নিশ্চয়ই এখানে এসেছিল, আর ও যদি সত্যি সত্যি এখানে এসে থাকে তাহলে আমি ওকে ছাড়বো না। শেষ দেখব, কিন্তু আমি জানি, আমি জানি আমি ছাড়াও আরো একজন আছে যে সোনা রূপাকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচাবে, সেটা অর্জুন দা। তাই সোনা রূপা ও কাছাকাছি থাকুক। সোনা ভুল বোঝেনি দীপা, মিশকা সত্যি সত্যি এসেছিল। বাচ্চাদের আর ভয় পাইয়ে লাভ নেই, এমনিতেই এই ট্রমা নিয়ে অনেক দিন ধরেই আছে। আমি শিওর মিশকা এসেছিল। মিশকা এখানে? হ্যাঁ ওই। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? কারণ দরজায় ছুরির ঘা বসানো রয়েছে, ওখানে দাগ। হ্যাঁ সত্যি তাই তো, এইগুলো তো আগে ছিল না। ও যদি আবার আসুক না, এলেই বা কি হবে? মানে মানে ভয় ভয়ে তো বেঁচে থাকা যায় না, আমাদের লড়াই করতে হবে ভয়ের সঙ্গে, মিশকার সঙ্গে।